আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা মিকাতের একটি গুরুত্বপূর্ণ স্থান আয়েশা মসজিদ নিয়ে আলোচনা করব। সো আমরা ওমরার নফল ওমরা করার জন্য যে আমরা যে নিয়ত করলাম যে নফল ওমরা করব, সেই জন্য আমরা মসজিদে আয়েশার দিকে রওনা হলাম। আমরা চারজন বন্ধু মিলে একটি ট্যাক্সি ভাড়া নিয়ে দেন আমরা রওনা দিলাম। আপনারা চাইলে আলাদা জন প্রতি 5 রিয়াল নেবে, তো আপনারা চাইলে আলাদা ট্যাক্সি ভাড়া নিয়ে মসজিদে আয়েশায় পৌঁছাতে পারেন। সো সেই রকম আমরা চারজন বন্ধু মিলে একটি ট্যাক্সি নিয়ে নিলাম। মক্কা হচ্ছে ঐতিহাসিক প্রাচীন এক জনপদের নাম, এর অলিগলিতে ছড়িয়ে আছে ইতিহাসের অসংখ্য উপাদান। মক্কার পরতে পরতে মিশে আছে ইসলামের ঐতিহ্যের নানা অনুষঙ্গ। সো সেই প্রসঙ্গে আমরা আজকে আয়েশা মসজিদের বিস্তারিত তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। হজ পালন শেষে মক্কা অবস্থানরত হাজিরা মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন, পাঁচক্ত নামাজ আদায়, হারামে পাঁচক্ত নামাজ আদায় করার পর নফল তাওয়াফ এবং সুযোগ বুঝে তারা নফল ওমরা আদায় করে তাদের মূল্যবান সময়টি কাটাচ্ছেন। মক্কায় অবস্থানরত হাজিরা ওমরা নিয়ত করলে তাদের ইহরাম বাঁধার জন্য যেতে হয় আয়েশা মসজিদে। সেখানে যেখানে এহরামের আগেও পড়া যায় মসজিদে আয়েশা, যেও অনেকে এহরাম পরিধান করে। সো ওখান থেকে আপনি নিয়ত বেঁধে দেন ওমরার উদ্দেশ্যে আবার হেরাম শরীফে আসতে পারেন। অবশ্য সেখানে যাওয়ার জন্য আপনি ট্যাক্সি এবং বাই বাসেও যেতে পারেন। বর্তমানে বাস কিন্তু হাজিদের জন্য ফ্রি সার্ভিস করে দিয়েছে, আপনি চাইলে বাসের মাধ্যমেও যেতে পারেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সেই আয়েশা মসজিদ। এখান থেকে এহরাম বাঁধতে হয়, হাজির এখান থেকে এহরাম বাঁধে। আরেকটা কথা হচ্ছে মক্কা বাস, আপনি এখান থেকে মক্কা বাস পেয়ে যাবেন। এই অংশে দেখুন ল্যাম্পোস্ট দেওয়া আছে, এখানে একটু স্টেশন দেওয়া আছে, ওই স্টেশন মক্কা বাসগুলো। এই যে এখানে একটা গ্রিন সিগন্যাল দেওয়া আছে, ওটাই গ্রিন বাতির মতো, এটা হচ্ছে মক্কা বাস স্টপ। আয়েশা মসজিদে আপনি ওমরা নিয়ত করে দুরাকাত নামাজের পর দেন তালবিয়া পড়তে পড়তে আপনি ওখান থেকে রওনা দেবেন। মসজিদটি যদি আমি বলতে যাই, সেটিকে তানিম এলাকায় অবস্থিত, অর্থাৎ এই কারণে এই মসজিদটিকে তানিমও বলা হয়। হেরাম এলাকার বাইরে এটি মক্কা থেকে সর্বাধিক নিকটবর্তী স্থান, অর্থাৎ মক্কা থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনা রোডে আল হিজরা এলাকায় অবস্থিত এই মসজিদটি। এই মসজিদটিতে রাত দিন 24 ঘন্টা এখানে মুসল্লিদের উপস্থিতি থাকে, কারণ তারা যে নফল ওমরা করে এখান থেকে নিয়ত করে দেন প্রত্যেক হাজি হেরাম অর্থাৎ কাবার উদ্দেশ্যে রওনা দেয়। তো সুতরাং সর্ব 24 ঘন্টাই বলা যায় এই মসজিদটি ব্যস্ত থাকে হাজিদের আনাগোনায়। আয়েশা মসজিদ রাস্তার ওই পাশে যাওয়ার জন্য ক্রসিং দেওয়া আছে। আয়েশা মসজিদে দাখিল হচ্ছে, নামাজ পড়ে নেব। এসে জুতা রাখার জায়গা, হাজিগণ এখানে দুরাকাত নকল নামাজ পড়ে আমরা নিয়োগ করে তারপরে চলে যায় এদিকে রিসেপশন। মসজিদে আয়েশা সম্পর্কে যদি সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের তুলে ধরি, আয়েশা মসজিদে অর্থাৎ তানি মসজিদ এলাকায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে উমরা করার উদ্দেশ্যে আসেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা করেছিলেন। পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে, বর্তমানে মসজিদটি ওই সময় ছিল না, ওখানে নতুন করে এটি তৈরি করে। মসজিদটির ইসলামিক শিল্প নৈপুণ্য এক অনুপম নিদর্শন। দেখুন এর ইন্টারনাল যে ডিজাইন খুবই সুন্দর করে তৈরি করেছে বর্তমানে এই মসজিদটি। দেখুন সম্পূর্ণ ইন্টেরিয়ার ডিজাইনটি। বিদায়ের সময় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহর সঙ্গে হারামের বাইরে এখান থেকে উমরার ইহরাম বাঁধার জন্য তিনি পাঠিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু। এ কারণে এখান থেকে মক্কাবাসীরা উমরার জন্য এখান থেকে ইহরাম বেঁধে থাকেন। বিদেশি হাজিরাও
ওখান থেকে উমরার ইহরাম বেঁধে থাকেন। অবশ্য এটা নিয়ে ইসলামের স্কলারদের বিভিন্ন মতামত রয়েছে। মসজিদে আয়েশার ভেতরের ইবাদত করেছেন মুসল্লিরা। মক্কা থেকে এখানে আসতে নর্মালি যদি আপনি মসজিদে আয়েশা আসেন তাহলে 5 টাকা ভাড়া নেয় ট্যাক্সিতে। আর তাছাড়া আপনি বর্তমানে যে ফ্রি বাস সার্ভিস চালু করেছে সেটার সুবিধাও আপনি নিতে পারেন। এখানে খুব সহজেই মসজিদে আয়েশা এসে পৌঁছাতে পারেন। হজ বা উমরা করার উদ্দেশ্যে যারা বিমানযোগে সৌদি আরবে আসেন তারা নিজ দেশ থেকে কিংবা নির্দিষ্ট মিকাত থেকে নিয়ত করেন, কিন্তু হজের পর উমরা করতে চাইলে উত্তম হলো নির্দিষ্ট মিকাতে যেয়ে উমরা নিয়ত করা। কেননা আপনাকে নফল উমরা করার জন্য অবশ্যই নির্দিষ্ট মিকাত থেকে উমরা করতে হবে। সেজন্য তায়েফ রয়েছে, রাবেক, মদিনা, আসাইরুল খাবির, তারপর রয়েছে আসাদিয়াত, ওইসব এলাকা থেকেও আপনি উমরা নিয়ত করে মক্কাতে বা কাবাতে আসতে পারেন। এসব জায়গা থেকে আসার পথে মিকাত পড়বে, সেখানে যথানিয়মে উমরা নিয়ত করে উমরার আদায় করতে পারেন। মসজিদে আয়েশাতে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানে হাজিদের জন্য আলাদা ওযুখানা এবং তাদের যে এহরামের কাপড় সেটি পরিধান করার জন্য আলাদা স্থান রয়েছে। হাজিরা খুব সহজে এখান থেকে এগুলা হজের যেই উমরার যেই নিয়মকানুন সা খুব সহজে এই মসজিদ থেকে উমরা নিয়ত করে মক্কা বা কাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সো দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজিদের অবস্থান, সবসময় এই মসজিদে ভিড় থাকে। এটা হলো মসজিদে আয়েশা। এখান থেকে ফুট ওভারব্রিজের মাধ্যমে এই পাশেও মক্কা বাস স্টেশন, ফুট ওভারব্রিজের মাধ্যমে হাজিরা এদিক থেকেও মক্কা বাস, এই যে ওই পাশে হাজিরা অপেক্ষা করতেছে। এটা হচ্ছে ফুট ওভারব্রিজ। এই যে দেখুন আয়েশা মসজিদের আশপাশ, এই যে এখান থেকে হাজিরা এখানে এসে দুই রাকাত নফল নামাজ পড়ে তারপরে ট্যাক্সি এবং বাস যোগেও যেতে পারে হারাম শরীফে। এই যে এখানে অপেক্ষা করছে শাটল বাসের জন্য হাজিরা। এই যে এখান থেকে এটা পাহাড়, এই যে এখান দিয়ে নিচে নামবো, ওই যে ওখানে হাজিরা অপেক্ষা করতেছে করে বাস। এখানে বাস আসবে, বাস আসবে এখান থেকে। এই যে দেখুন সম্পূর্ণ আয়েশা মস্ক তানিম বলে, তানিম মসজিদ বা উমরা মসজিদ। এখান থেকে উমরা নিয়ত করে তারপরে হাজিরা হেরাম শরীফে চলে যায়। এখানে এই যে ট্যাক্সি দাঁড়ানো আছে, ট্যাক্সি চাইলে ট্যাক্সিতে যেতে পারবেন, ট্যাক্সিতে যাওয়া যাবে এবং বাস বাসেও যেতে পারবেন। সেজন্য আপনাকে মক্কা বাস যা নর্মালি শাটল বাস হিসেবে পরিচিত এই শাটল বাসের মাধ্যমে পারে হাজিরা ফ্রিভাবে যেতে পারবেন হেরাম শরীফে। এখানে বাস আসবে। সো ভিউয়ার্স, আপনারা যারা উমরা করতে আসবেন আর যদি আপনার মধ্যে নফল উমরার করার নিয়ত থাকে তো অবশ্যই এই মসজিদে আয়েশা বা তানিম মসজিদে এসে আপনি উমরা নিয়ত করে মক্কা বা কাবার উদ্দেশ্যে উমরা নিয়তে বেরিয়ে পড়তে পারবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।